IELTS একাডেমিক রিডিং এ সবাইকে স্বাগত। আজকে আমরা সমাধান করব একাডেমিক 10 বইয়ের টেস্ট 1 রিডিং পেজেস 2। তো আমরা আগে প্রশ্নগুলো দেখে নিব। এখানে কোশ্চেন 14 থেকে 21 এখানে বলা আছে যে রিডিং পেজেস 2 এজ 9 প্যারাগ্রাফস এ টু আই, মানে এখানে নাম্বার দেওয়াই আছে, এবং চুজ দ্য কারেক্ট হেডিং ফর প্যারাগ্রাফস এ টু ই। আমাদেরকে হচ্ছে প্যারাগ্রাফের জন্য হেডিং চুজ করতে হবে, এন জি টু আই। রাইট দ্য কারেক্ট নাম্বার, এখানে রোমান সংখ্যা দেওয়া আছে, এই রোমান সংখ্যাগুলো হচ্ছে আমাদের আনসারে লিখতে হবে। তাহলে এখানে আমাদের 14 থেকে 21 হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, এবং এখানে একটা হচ্ছে করে দেওয়া আছে যে প্যারাগ্রাফ অ্যাপের উত্তর হচ্ছে এইটা। তো আমরা এবার পৃষ্ঠা উল্টাই। এই যে এখান থেকে প্যাসেজ শুরু হয়েছে, প্যাসেজের নাম হচ্ছে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম 1990 থেকে 2010, মানে এই 20 বছরের হচ্ছে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে এখানে কথা বলা হবে। প্রথম পৃষ্ঠাতে এ থেকে ডি পর্যন্ত প্যারাগ্রাফ দেওয়া আছে। আমরা যদি পরবর্তী পৃষ্ঠা দেখি, এখানে ই থেকে আই পর্যন্ত দেওয়া আছে, আর তারপরে পৃষ্ঠা এখানে 22 থেকে 26 হচ্ছে দেওয়া আছে আমাদের ট্রু ফলস নট গিভেন। তো আমরা আগে, যেহেতু আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে আগে হচ্ছে আমাদেরকে হেডিং বের করতে হবে, তার মানে আমাদের হচ্ছে সবগুলো প্যারাগ্রাফই হচ্ছে প্রথম থেকে পড়তে হবে। তো 14 এ এটা তো আমরা কোনো কিওয়ার্ড ধরতে পারবো না, এ নাম্বার পড়ার পর তারপর এই সবগুলো যদি আমরা পড়ি সেখান থেকে আমাদের বুঝতে হবে কোনটা হচ্ছে আমাদের এখান থেকে আনসার হবে। আর আমরা যদি হচ্ছে এই প্রশ্ন থেকে কিওয়ার্ড ধরার চেষ্টা করি, এখানে বলা হচ্ছে দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, যেখান তো এই টপিকটা হচ্ছে ট্রান্সপোর্ট নিয়ে, ডেসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে প্রযুক্তিগত উন্নয়ন হওয়ার পরেও হচ্ছে এই যে গাড়ির যানবাহনের যে প্রয়োজনীয়তা সেটা দিন দিন বাড়ছে। কিছুটা অর্থ মনে রাখতে হবে কারণ এখানে কোনো নাম দেয়া নেই। তো আমরা সবার প্রথমে যদি প্যারাগ্রাফ 1টা পড়ি, এখানে বলা আছে যে হোয়াট হ্যাভ বিন দ্য ট্রেন্ডস, যে কোন ট্রেন্ডটা এখন চলছে, হোয়াট আর দ্য প্রসপেক্ট ফর ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, ইউরোপের যানবাহন ব্যবস্থা নিয়ে কথা বলা হচ্ছে এবং দুটা প্রশ্ন করা হয়েছে। এবার যদি আমরা এ নাম্বারটা পড়ি, এখানে বলা হচ্ছে যে ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ ভিগোরাস ইকোনমিক গ্রোথ, এই ভিগোরাস মানে হচ্ছে যে জোরালো অথবা শক্তিশালী বলা যেতে পারে, উইদাউট এন এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, মানে হচ্ছে যে ভালো একটা ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া ভালো অর্থনৈতিক বৃদ্ধি করা আসলে সম্ভব নয়। অল দ্য মডার্ন ইনফরমেশন টেকনোলজি, যদিও যে আধুনিক যে তথ্য প্রযুক্তি আছে, ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট, যে এটা কী করতে পারে হচ্ছে কমাতে পারে, যে ফিজিক্যাল ট্রান্সপোর্টের চাহিদাটা কমাতে পারে বাই ফেসিলিটেটিং টেলি ওয়ার্কিং অ্যান্ড টেলি সার্ভিসের মাধ্যমে, তার রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউসলি ইনক্রিজ। তারপরে কী হচ্ছে যে এই গাড়ির প্রয়োজনীয়তাটা দিন দিন হচ্ছে বেড়ে চলেছে। পরে বলা হচ্ছে যে দেয়ার আর অলসো টু কি ফ্যাক্টরস বিহাইন্ড দিস ট্রেন্ড, যে এই কারণটার পেছনে আসলে দুইটা কারণ আছে, একটা হচ্ছে ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটিকুলার গ্রোথ ইন কার ইউজ, মানে গাড়ির ব্যবহার করার সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, দ্য নাম্বার অফ কার্স অন ইউরোপিয়ান ইউনিয়ন রোড স ইনক্রিজ অফ 3 মিলিয়ন কার্স, মানে ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় বৃদ্ধি দেখা গেছে 3 মিলিয়ন গাড়ি ইচ ইয়ার ফ্রম 1990 to 2010, মানে এই 20 বছরে প্রায় 3 মিলিয়ন গাড়ির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড ইন দ্য নেক্সট ডেকেড, মানে এর পরবর্তী 10 বছরে অথবা 1 দশকে, দ্য ইউ উইল সি এ ফার্দার সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন ফ্লিট, যে এই ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ভবিষ্যতে সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে যথেষ্ট হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে আরও বৃদ্ধি দেখতে পাবে, আর ফ্লিট মানে হচ্ছে যে দ্রুত গতিতে। তো আমরা যদি এখানের একটা সামারি করি, যেহেতু আমাদের হেডিং বের করতে হবে, যেখানে আমরা পেলাম কি যে অর্থনৈতিক গ্রুপ ভালো করতে হলে আমাদের ভালো যানবাহন সিস্টেম দরকার, এবং হচ্ছে যে তথ্য প্রযুক্তি ভালো হওয়ার পরেও হচ্ছে আমাদের ফিজিক্যাল গাড়ির দরকার, এবং এখানে দুইটা কারণ দেখাচ্ছে, একটা হচ্ছে কি যে প্যাসেঞ্জারদের মধ্যে ডিমান্ড অনেক বেশি বাড়তেছে, এবং সেখানে একটা স্ট্যাটিস্টিক দেখানো হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে গত 20 বছরে প্রায় 3 মিলিয়ন গাড়ি বৃদ্ধি পেয়েছে। তো এবার যদি আমরা হেডিংসের মধ্যে দেখি, এখানে বলা হচ্ছে এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল,
হচ্ছে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ লং টার্ম গোল। কিন্তু আমরা কিন্তু এই যে এটা পড়লাম এখানে কিন্তু কোনো গোলের কথা বলা নেই, তার মানে এটা ক্রস হেডিং এর ক্ষেত্রে আমরা পড়ে পড়ে ক্রস দিব যে অর্থ পাওয়ার পর। তারপর ওটা দেখি যে চার্জিং ফর রোডস এন্ড ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, মানে হচ্ছে রাস্তার জন্য হচ্ছে চার্জ, মানে হচ্ছে টাকা চাওয়া আর কি, যে ফি দেওয়া হচ্ছে এবং অন্য যে ট্রান্সপোর্ট মেথডগুলো আছে সেগুলো উন্নতি করা হচ্ছে। আমরা কিন্তু এখানে এই কথাটা পাইনি, আমরা এখানে পেয়েছি হচ্ছে যে গাড়ির ট্রেনটা এবং গত 20 বছরে যে গাড়ির সংখ্যাটা বৃদ্ধি পাইছে এবং যে ইনফরমেশন টেকনোলজি থাকার পরেও যে গাড়ির চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তারপরটা দেখি যে চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্ট, এখানে গুডস নিয়ে কিছুই বলা হয়নি। পরটা বলা হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে সেইটা নিয়ে কথা বলা হচ্ছে কি না। এখানে প্রথম লাইনে উত্তর থাকবে এরকম কোনো কিছু নয়, মাঝখান থেকেও লাইন দিতে পারে টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, যে যানবাহনের প্যাটার্ন বদল করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এখানে সেটা আমাদের বলা হয়নি আমাদের যতটুকু পড়েছি। পাঁচ নম্বরটা বলা হচ্ছে দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রোড ট্রান্সপোর্ট, যে রাস্তাঘাটের জন্য পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে না সেটা এখানে বলা হয়নি, তো আমরা এটাও আমাদের বাদ। পরে বলা হচ্ছে দ্য এসকারেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, দেখেন এখানে কিন্তু রেলের অথবা ট্রেনের কথা একটা কিছুও বলা হয়নি। তো যে কিছু কিছু অপশন থাকে যেটা পরে বোঝা যায় যে এটা আনসারটা একটুও হবে না, আপনার পেস লাগবে হচ্ছে দুইটার মধ্যে। পরেরটা দেখেন দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, যে আবার পুনরায় হচ্ছে ট্রান্সপোর্টের মধ্যে সমতা আনতে হবে, আমরা এরকম কিছু পাইনি। তারপরটা দেখি বলা হচ্ছে দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, যে ব্যক্তিগত গাড়ির যে দ্রুত বৃদ্ধি হচ্ছে এইটা আমাদের একটা ধরতে পারি। এই যে দেখেন এখানে যে আমাদের বলা হচ্ছে যে প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যে গ্রোথ ইন কার ইউজ, যে গাড়ি বৃদ্ধিটা গাড়ি ব্যবহার করাটা বৃদ্ধি পাচ্ছে। পরে এখানেও বলা হচ্ছে সন ইনক্রিজ ইন 3 মিলিয়ন কার সিজার, যে এই 20 বছরে হচ্ছে কি 3 মিলিয়ন করে গাড়ি প্রতি গাড়িতে বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তী বছরগুলোতেও হচ্ছে এই যে সাবস্টেন্সিয়াল ইনক্রিজ দেখা যাবে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। তো ওরা সেখানে এই জন্য বলে দিছে দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। তো এইটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে 14 অথবা এর বলতে পারি। এখন বাকি তিনটা কেন হবে না সেটাও আমাদের দেখতে হবে। এখানে বলা হচ্ছে যে প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কস, যে বড় রাস্তা বানানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে না সেটা বলা হয়নি। রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা দেওয়া অথবা বন্ধ করে দেওয়া। ইউজ থ্রু চেঞ্জিং পলিসি স্যালন, মানে বিভিন্ন নিয়ম নীতি বদলে হচ্ছে এখানে রাস্তা বন্ধ করা হবে না সেখানে বলা হয়নি। ট্রান্সপোর্ট কান্ট্রিজ অ্যাভয়েডিং ইউ অ্যাডমিশন, এখানে বলা হচ্ছে যে কিছু দেশ যেখানে হচ্ছে তারা ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে থেকে অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষায় আছে অ্যাওয়েটিং, কিন্তু আমরা এখানে হচ্ছে ইউ পেয়েছি, এই যে ইউরোপীয় ইউনিয়ন পেয়েছি, কিন্তু কোনো দেশ তাদের অনুমতির জন্য অপেক্ষা করতেছে এরকম আমরা কোনো কিছু পাইনি। আচ্ছা তো এটা আমাদের এ হয়ে গেছে এর কাছে। এখন যদি আমরা হচ্ছে ট্রু ফলসে দেখি, এখানে বলা হচ্ছে দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, যে যানবাহনের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেসপাইট সত্ত্বেও টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যে প্রযুক্তিগত উন্নতি হওয়ার পরেও হচ্ছে সেটা বৃদ্ধি পাচ্ছে। তো এটা যদি আমরা দেখি, এটা যেহেতু রিডিং প্যাসেজ টু, এটা রিডিং প্যাসেজ ওয়ানের চেয়ে আরও বেশি কঠিন হবে এবং আরও বেশি ওরা পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলবে। এই যে এটাতে, এই যে এটাতে যেটা বলা হচ্ছে ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই যে এখানে আমরা পেয়েছিলাম যে অল দো এখানে দেওয়া আছে অল দো, আরও এখানে দেওয়া আছে হচ্ছে ডেসপাইট সত্ত্বেও যদিও, মডার্ন ইনফরমেশন টেকনোলজির বদলে এখানে শুধু লিখে দিছে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, দ্য ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, আর এখানে বলা হচ্ছে দ্য রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট অর্থ প্রয়োজন, নিড অর্থ প্রয়োজন ফর ট্রান্সপোর্ট কন্টিনিউ টু ইনক্রিজ। তোরা সবসময় কী করে হচ্ছে সিনোনিম ব্যবহার করে দিবে ঘোরানোর জন্য, তোরা ইনক্রিজের এখানে নিডের বদলে রিকোয়ারমেন্ট লেখা আছে আর ইনক্রিজের বদলে গ্রোয়িং, দুইটা কথাই সেম, তার মানে কথাটার অর্থ একই দাঁড়াচ্ছে যে অ্যাগ্রিজ উইথ দ্য স্টেটমেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের হবে ট্রু, এটি লিখলাম এখানে। তাহলে আমরা পরের, তার মানে দেখেন এখানে বলা হচ্ছে তো রিডিউস প্রোডাকশন কস্ট, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রোডাকশন কস্ট নাই, তার মানে এখান থেকে আমরা আনসার পেলাম হচ্ছে
14 আর 22। এবার আমরা বিতে চলে যাই, দেখি এখানে কি বলা হচ্ছে। যে অ্যাজ ফার অ্যাজ গুডস ট্রান্সপোর্টিং কনসার্ন, গুডস তো আমরা জানি যে মালামাল, এর পরিবহন যতদিন আমরা চিন্তিত আছি, গ্রোথ ইজ ডিউ টু লার্জ এক্সটেন্ট, এক্সটেন্ট মানে বোঝাচ্ছে অনেক বড় করে বিস্তার, চেঞ্জেস ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি, যে এইটার কারণে হচ্ছে কি বৃদ্ধিটা অনেক বেশি হচ্ছে, ইটস সিস্টেম অফ প্রোডাকশন, এবং এটা যে পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে, ইন দ্য লাস্ট 20 ইয়ার্স, যে গত 20 বছরে, অ্যাজ ইন্টারনাল ফ্রন্টিয়ার্স হ্যাভ বিন অ্যাবলিশড, অ্যাবলিশ মানে হচ্ছে আইন করে কোনো কিছু বন্ধ করে ফেলা, দ্য ইউ হ্যাজ মুভ ফ্রম এ স্টক ইকোনমি টু এ ফ্লো ইকোনমি, স্টক মানে যেখানে জমা রাখা হয় আর ফ্লো মানে চলতে থাকে, দিস ফেনোমেন যে এই যে একটা ধারা চলে গেছে, হ্যাভ হ্যাজ বিন এম্ফাসাইজড, এম্ফাসাইজ মানে হচ্ছে কোনো কিছুতে জোর দেওয়া, বাই দ্য রিলোকেশন অফ সাফ ইন্ডাস্ট্রি, যে অন্য জায়গায় স্থানান্তর করে বিভিন্ন শিল্প, পার্টিকুলারলি দোজ হুইচ আর লেবার ইনটেন্সিভ, মানে যেটাতে হচ্ছে শ্রমিকদের কাজটা বেশি দরকার, টু রিডিউস প্রোডাকশন কস্ট, যে এখানে আমরা প্রোডাকশন কস্ট কথাটা পেয়েছি, যেরকম আমরা হচ্ছে এই যে এখানে প্রোডাকশন কস্টের কথাটা পেয়েছিলাম, তার মানে হয়তো 23 উত্তর আমরা বি থেকে পেতে পারি। ইভেন দো দ্য প্রোডাকশন সাইজ ইজ হান্ড্রেড অর ইভেন থাউজেন্ড অফ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট অ্যাওয়ে ফ্রম ইউজার্স, মানে তারা হচ্ছে এই উৎপাদন কস্টটা কমানোর জন্য, যে যদি প্রোডাকশন সাইট অথবা যেখানে হচ্ছে বানানো হয় সেটা অনেক দূরেও হয় অথবা অ্যাওয়ে ফ্রম ইউজার, সেই জিনিসটা হচ্ছে তারা রিলোকেট করার চেষ্টা করতেছে অথবা পুরো অন্য আরেকটা জায়গা নিয়ে স্থানান্তর করা। তো এখন আমরা তো এখানে আমরা কী পেলাম, এখানে মূল কথা বলা হচ্ছে যে মালামাল যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে সেইটা নিয়ে, এবং গত 20 বছরে কোন ধরনের পরিবর্তনটা হয়েছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তো এখন যদি দেখি আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে, এখন এখানে বলা আছে এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, না এখানে কোনো গোলের কথা বলা হয়নি। এখন আমরা যদি হচ্ছে যে এই দ্বিতীয় পয়েন্টটা দেখি, যে চার্জিং ফর রোডস অ্যান্ড ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, এই প্যারাগ্রাফটাতে আসলে কোনো ট্রান্সপোর্ট মেথড নিয়ে কথা বলা হয়নি, হচ্ছে গুডস ট্রান্সপোর্ট নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন পরিবর্তন যে করা হয়েছে, এই যে ফ্রন্টিয়ার্স মানে হচ্ছে সীমান্ত, হ্যাভ বিন অ্যাবলিশ যে আইনটা যে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ইন্ডাস্ট্রি রিলোকেশন, তাহলে হচ্ছে কি আমাদের এই 2 নম্বরটা হচ্ছে না। এবার আমরা 3 নম্বরটা পড়ি, যে চেঞ্জেস অ্যাফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্টেড, এখানে দেখেন এই যে গুডসের কথা বলা আছে, যে বিভিন্ন যে পরিবর্তন করা হয়েছে সেইটা কীভাবে এই যে পণ্যের ইয়াটাকে পরিবর্তন করেছে, প্রভাবিত করেছে। এই যে দেখেন এখানে যদি আমরা চেঞ্জেস দেখি, যে ডিউ টু লার্জ এক্সটেন্ট টু চেঞ্জেস, এটা বদলায়নি, অ্যান্ড ইটস সিস্টেম অফ প্রোডাকশন, আর লাস্ট 20 ইয়ার্সে হচ্ছে যে ইন্টারনাল ফ্রন্টিয়ার্স, মানে হচ্ছে ফ্রন্টিয়ার হচ্ছে সীমান্ত যে তুলে ফেলা হয়েছে আইন করে, সেই কারণে তারা পরিবর্তনটা কোথায় চলে গেছে, যে মুভ টু স্টক টু ফ্লো, সেটা কি একটা থেকে যার একটা পরিবর্তন হয়ে গেছে, সেই কারণেই হচ্ছে এখানে যে বলা হয়েছে যে ট্রান্সপোর্টেড, মানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে যে 15-এর আনসার। আচ্ছা এবার আমরা হচ্ছে ট্রু ফলস দেখবো, দেখি ট্রু ফলসে বলা হচ্ছে যে প্রোডাকশন কস্ট, আমরা কিন্তু এখানে এই যে প্রোডাকশন কস্ট কথাটা এখানে পেয়েছিলাম, এই যে টু রিডিউস প্রোডাকশন কস্ট, তো দেখি আমরা এখানে আগে প্রশ্নটা পড়ে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে টু রিডিউস প্রোডাকশন কস্ট, যে উৎপাদন খরচ কমানোর জন্য সাব ইন্ডাস্ট্রি হ্যাভ বিন মুভড ক্লোজার টু দেয়ার রেলিভেন্ট কনজিউমার্স, মানে কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে যে কনজিউমার মানে তাদের যে কাস্টমার আছে তাদের কাছাকাছি চলে গেছে, যে ক্লোজার। তো এবার যদি আমরা পড়ি, যে এই লাইনে দেওয়া আছে যে টু রিডিউস প্রোডাকশন কস্ট ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেডস অর ইভেন থাউজেন্ড কিলোমিটার্স হয়, মানে প্রোডাকশন সাইট বলতে বোঝাচ্ছে যেখানে হচ্ছে কারখানাটা সেটা হচ্ছে 100 অথবা 1000 মাইল দূরে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট অর অ্যাওয়ে ফ্রম ইউজার, এখানে দেখেন বলা হচ্ছে যে খরচ কমাতে তারা কোথায় চলে যাচ্ছে, যে প্রায় 1000 শতক মাইল দূরে, কাদের থেকে অ্যাওয়ে ফ্রম ইউজার, ইউজার মানে কারা, মানে হচ্ছে কনজিউমার অথবা কাস্টমার, আর এখানে বলা হচ্ছে হ্যাভ বিন মুভড ক্লোজার, মানে হচ্ছে কাছাকাছি চলে গিয়েছে, আর এখানে বলা হচ্ছে কিলোমিটার্স অ্যাওয়ে, তার মানে দূরে চলে যাচ্ছে, তার মানে এটা কী হয়ে যাচ্ছে, যে আমাদের হচ্ছে কথাটা যেটা বলা হচ্ছে যে কন্ট্রাডিক্টস, বিপরীত কথা বলছে, তাহলে এটা হচ্ছে যে আমাদের হবে ফলস, এফ।
আচ্ছা তাহলে হচ্ছে আমরা এবার তাহলে আমরা বি থেকে হচ্ছে আনসার পেলাম হচ্ছে এখানে 15 আর ওখান থেকে হচ্ছে 23 যে 15 এন্ড 23 এবার যদি আমরা হচ্ছে সি নাম্বারটা করি যে দ্য স্ট্রং ইকোনমিদর এক্সপেক্টেড ইন কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু দ্য ইউ মানে এই দেশগুলোরই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী অর্থনীতি আছে যারা হচ্ছে কি যে এন্ট্রি মানে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য যারা ক্যান্ডিডেটস উইল অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লোস মানে যারা এখানে অপেক্ষা করে আসে প্রবেশ করার জন্য তাদেরও হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ইন পার্টিকুলার রোড হলেস ট্রাফিক যেখানে ট্রাফিকটা অনেক বেশি এখানে একটা সাল দেওয়া আছে যে ইন 1998 সাম অফ দিস কান্ট্রিজ অলরেডি এক্সপোর্টেড মোর দেন টুয়াইস দেয়ার 1990 ভলিউমস মানে 1990 সালের চাইতে এই সালে হচ্ছে রপ্তানি করা হয়েছে টুয়াইস মানে দ্বিগুণ অ্যান্ড ইম্পোর্টেড মোর দেন ফাইভ টাইমস মানে পাঁচ গুণ বেশি করা হয়েছে ইন 1990s ভলিউম যে 1990 সাল থেকে পর থেকে পাঁচ গুণ বেশি রপ্তানি করা আমদানি করা হয়েছে এখানে বলা হচ্ছে অ্যান্ড অল দ্য যদিও মেনি ক্যান্ডিডেটস কান্ট্রিজ ইনহেরিটেড ট্রান্সপোর্ট সিস্টেম যে অনেক দেশে এরকম একটা ট্রান্সপোর্ট সিস্টেম আছে হুইচ এনকারেজেস রেল এই যে এখানে হচ্ছে রেলগাড়ির কথা বলা হয়েছে যেরকম আমরা হচ্ছে এখানে রেল নিয়ে একটা কিছু মনে হয় পেয়েছিলাম এখানে যে এখানে রেল দেখি এটা নিয়ে থাকতে পারে কিনা যদি থাকে তত ভালোই যে দ্য ডিস্ট্রিবিউশন বিটুইন মোডস হ্যাজ টিপড শার্পলি যে অনেক ইন ফেভার অফ রুট ট্রান্সপোর্ট সিন দ্য 1990 যে 1990s থেকে হচ্ছে কি রেলটা হচ্ছে বেশি ভালো দিকে যাচ্ছে তারা এনকারেজ করতেছে যে বিটুইন 1990 আর 1998 যে আট বছরের মধ্যে রোড হলেস ইনক্রিজ দ্য 19.4% যে এটার ট্রাফিক এরিয়াটা বৃদ্ধি পেয়ে গেছে প্রায় 19% উপরে ওয়াইল ডিউরিং দ্য সেম পিরিয়ড ঠিক একই সময়ে রেল হলেস ডিক্রিজ বাই 43.5% মনে হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে যে গাড়ি চলাচলটা 20% বৃদ্ধি পেয়েছে আর উল্টো দিকে রেল হচ্ছে 43% কমে গিয়েছে অ্যান্ড দিস কুড বেনিফিট দ্য এনলার্জ ইউজ এইটা হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়নকে হচ্ছে কী করবে সুবিধা দেবে এটি স্টিল অন অ্যাভারেজ এট এ মাচ হায়ার লেভেল দেন এক্সিস্টিং মেম্বার স্টেটস যে এখনও কি যে বর্তমান যে মেম্বারগুলো আছে তাদের চাইতে অ্যাভারেজে বেশি তো আমরা এটা যদি একটা সামারি করি এখানে কী পেলাম যে কিছু দেশ হচ্ছে যেখানে ইউতে প্রবেশ করতে যাচ্ছে এবং তাদের যে গাড়ির রপ্তানি আমদানি সেটা অনেক বেশি এবং রেলগাড়ির ইয়াটা যে সংখ্যাটা কমে গেছে সেখানে রোড ট্রান্সপোর্ট বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে তো এবার যদি আমরা দেখি আমাদের এখান থেকে দুইটা হয়ে গেছে এখানে বলা হচ্ছে ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল না গোল নিয়ে কিছু বলা হয়নি চার্জিং ফর রোডস অ্যান্ড ইম্প্রুভ আদার ট্রান্সপোর্ট মেথড না এখানে রাস্তা নিয়ে চার্জ করবে সেটা বলা হয়নি আমাদের দিন হয়ে গেছে তো এটা বাদ টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট মেথড সরি প্যাটার্ন যে ট্রান্সপোর্ট পরিবর্তন করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সেরকম কিছু বলা হয় না আমরা শুধু পেয়েছি যে এখানে যে ইউর বিভিন্ন পরিসংখ্যান দেখানো হচ্ছে যারা এখানে অংশগ্রহণ করবে তাদের কী অবস্থান আছে পরে কী অবস্থা হবে সেসব নিয়ে আলোচনা করা হচ্ছে পর দ্য এনভায়রনমেন্টাল কস্ট এখানে এনভায়রনমেন্ট নিয়ে কিছুই বলা হয়নি দ্য এসকালনিক কস্ট অফ রেল ট্রান্সপোর্ট যে এটা দেখে মনে হতে পারে এটা হয়তো আনসার এখানে বলছে যে যে রেল ট্রান্সপোর্টের যে খরচটা সেটা যে বৃদ্ধি পাচ্ছে কমতেছে যে এসকেলেটিং ওঠানামা করা তো এখানে একটা জিনিস দেখেন এখানে রেল ট্রান্সপোর্টের কথাটা হচ্ছে এই যে বলা হয়েছে কিন্তু এখানে একটা শুধু বলছে এটা হচ্ছে যে ডিক্রিয়েট হয়ে গেছে মানে কমে গেছে তো এটা কষ্টের কথা বলা হয়নি হলেজ মানে হচ্ছে যে মালবাহন যেটা করা হচ্ছে যে এটা যে চলাচলটা সেটা হচ্ছে কমে গেছে কিন্তু এটার খরচটা কমে গেছে না বৃদ্ধি পাইছে সেটা নিয়ে কিছু বলা হয়নি তো এটা হচ্ছে আনসারটা হচ্ছে না আমাদের পরেরটা দেখি দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স এখানে আবার নতুন করে সমতা অর্জন করা সেটা বলা হয়নি এটা আমাদের হয়ে গিয়ে তো এটা বাদ প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কস যে বড় রাস্তা নেটওয়ার্কের জন্য সেটা পরিকল্পনা করা উচিত এরকম কিছু বলা হয়নি পরে রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চেঞ্জিং পলিসিস অ্যালোন এখানে কিন্তু কোনো নিয়মিত পরিবর্তনের কথা বা কোনো কিছু বন্ধ করে দেয় এরকম কিছু বলা হয়নি তো আমাদের অপশন বাকি রয়ে গেলো লাস্টেরটা দ্য ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন যে এটার সাথে আমাদের মিলতেছে দেখেন যে ট্রান্সপোর্ট ট্রেন যেটা হচ্ছে কি যে ইউএতে হচ্ছে অনুমোদনের জন্য যারা অপেক্ষা করতেছে বিভিন্ন দেশ কান্ট্রিজের কথা বলা আছে এখানে এই যে গ্রোথ এক্সপেক্টেড কান্ট্রিজ সুইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি আর অ্যাডমিশন এই কথা এটা প্রায় প্রথম লাইনটাকে হচ্ছে প্যারাফ্রেজিং করে আনসারটা করে দিয়েছে তার মানে আমাদের যে লাস্টের যে 11 অপশনটা তাহলে এটা হচ্ছে আমাদের 16
তারপর দেখি আমরা এখানে 24 এ বলা হচ্ছে যে কার্স আর প্রোহিবিটিভ, প্রোহিবিটিভ মানে হচ্ছে নিষিদ্ধ অথবা অনেক বেশি এক্সপেন্সিভ ইন সাম ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ, মানে ইউরোপিয়ান ইউনিয়নতে যারা ক্যান্ডিডেট আছে যে দেশগুলো সেইসব দেশের মধ্যে গাড়ি হচ্ছে অনেক বেশি দামি। দেখেন এখানে আমরা যে সিতে পড়ি প্রথম লাইনটা যদি দেখি যে কান্ট্রিজ আর ক্যান্ডিডেটস এন্ট্রি টু ইউ, এখানে এই লাইনটা দেওয়া হয়েছে কিন্তু এখানে গাড়ির কথা কিছু বলা হয়নি এবং গাড়ি অনেক বেশি দামি না অনেক কম দামি সেটা নিয়ে কিছুই বলা হয়নি। আর আমাদের আইএলটিএসে একটা দেওয়া থাকে যে দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, তাহলে এটা যেহেতু নাই তাহলে এটা হচ্ছে নট গিভেন, আমি এনজি লিখলাম। তার মানে আমরা সি থেকে হচ্ছে আনসার পেলাম হচ্ছে 16 আর 24। এবার আমরা ডি নাম্বারটা পড়ি, এখানে বলা হচ্ছে যে হাউ এভার এ নিউ ইম্পারেটিভ, যে ইম্পারেটিভ অর্থ হচ্ছে একটা প্ল্যান অথবা নতুন একটা পরিকল্পনা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা নাম দেওয়া হচ্ছে যে টেকসই উন্নয়ন, অফার্স অ্যান অপরচুনিটি ফর অ্যাডাপ্টিং দ্য ইউস কমন ট্রান্সপোর্ট পলিসি, যে এটা কেন করা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের আইনগুলোকে গ্রহণ করার জন্য দিস অবজেক্টিভ, যে এটার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাগ্রিড বাই দ্য গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, একটা নাম দেওয়া আছে এই নামটা মনে হয় আমরা এখানে দেখেছিলাম দ্য গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, তার মানে হচ্ছে আমরা 25 এর আনসার এখান থেকে পাবো। দেখি কি বলা হয় যে হ্যাজ টু বি অ্যাচিভ বাই ইন্টিগ্রেটিং, যে ইন্টিগ্রেট মানে হচ্ছে একত্রিত করা অথবা টুগেদারের একটা সিনোনিম বলতে পারি, যে এনভায়রনমেন্টাল কনসিডারেশন যে পরিবেশের যে বিবেচনা সেটা করতে হবে ইনটু কমিউনিটি পলিসি যে আইনের মধ্যে, শিফটিং দ্য ব্যালেন্স যে ব্যালেন্সটাকে আবার পুনরায় কাজ করতে হবে, মোডস অফ ট্রান্সপোর্ট লাইস অ্যাট দ্য হার্ট অফ ইটস স্ট্র্যাটেজি, মানে এটার মূল কাজটা হচ্ছে যে যে বিভিন্ন ট্রান্সপোর্টের মধ্যে সমতা আনা, অ্যাম্বিশিয়াস অবজেক্ট ক্যান অনলি বি ফুললি অ্যাচিভ বাই 2020, মানে 2020 সালের মধ্যে এটা অ্যাচিভ করা যাবে, বাট প্রপোজ মেজার্স আর নানলেস ইজ এ ফার্স্ট এসেন্সিয়াল স্টেপ টুয়ার্ডস এ সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম হুইচ উইল আইডিয়ালি বি ইন প্লেস ইন 30 ইয়ার্স টাইম দ্যাট ইজ বাই 2040, মানে প্রথমের কাজটা সেটা শুধু 10 বছরে করা হবে, তারপর সেটা হচ্ছে 30 বছর সময় লাগবে যেটা 2040 শেষ হবে, আর আমরা এখানে দেখতেছি 2010 সালের কাজ দেখতেছিলাম, সেই কারণে এখানে 30 ইয়ার্স বলা হচ্ছিল যেটা 2040 শেষ হবে। তার মানে এখানে আমরা একটা কী পেলাম যে একটা অ্যাসোসিয়েশনের নাম বলা হচ্ছে যাদের কাজ হচ্ছে যে বিভিন্ন পলিসিগুলোকে কাজ করানো, কেন যে বিভিন্ন ট্রান্সপোর্টের মধ্যে ব্যালেন্স করানো এবং এটাতে সময় লাগবে প্রায় 30 বছর। তো এবার যদি হচ্ছে আমরা দেখি, দেখেন আনসারটা যে ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এইটা হচ্ছে আমাদের আনসার, যে এটা কেন হচ্ছে আমাদের আনসার। দেখেন ফ্রেশ, ফ্রেশ মানে আমরা কি জানি সতেজ নতুন নিউ, আর এখানে বলা আছে যে নিউ, এই নিউটাকে হচ্ছে এরা ঘুরিয়ে লিখে দিয়েছে ফ্রেশ, আর এখানে বলা আছে যে গোল অথবা যে ইম্পর্টেন্ট লং টার্ম, এই যে দেখেন এখানে নিউর বদলে ফ্রেশ ব্যবহার করা হয়েছে, আর এখানে বলছে প্ল্যানটা কত বছরের জন্য 30 বছর, তো 30 বছর অবশ্যই একটা কম সময় না, এটা একটা লং টার্ম সময়, তো এটা এখানে আমরা আনসার পাচ্ছি হচ্ছে 17। পরে দেখি এখানে বলা হচ্ছে দ্য গোথেনবার্গ ইউনিয়ন কাউন্সিল ওয়াজ সেট আপ 30 ইয়ার্স আগে, এই যে গোথেনবার্গ যে কাউন্সিলটা হচ্ছে 30 বছর আগে গঠন করা হয়েছিল, সেট আপ মানে প্রতিষ্ঠিত করা। আর এখানে দেখেন এই কাউন্সিলের নামটা দেয়া আছে, ওরা প্যাচ লাগানোর জন্য দেখে মনে হতে পারে ট্রু, যে এখানে বলা আছে এখানে 30 ইয়ার্সটাও দেওয়া আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু বলে দেওয়া নাই যে গোথেনবার্গ আসলে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই শুধু এটা বলে দেওয়া আছে যে এই গোলটা পূরণ হতে 30 বছর লাগবে, তার মানে গোথেনবার্গ কবে সেট আপ করা হয়েছিল সেটা নিয়ে বলা নেই, যে এটা কি নো ইনফরমেশন অন দিস, তাহলে এটা আমাদের হচ্ছে কি এনজি নট গিভেন। তার মানে আর এখান থেকে আমরা আনসার পাচ্ছি হচ্ছে 25। এবার আমরা পরটাতে চলে যাব, পরে যদি দেখি, এবার যদি আমরা এই নাম্বারটা পড়ি, এখানে বলা হচ্ছে যে ইন 1998 যে এনার্জি কনজাম্পশন ট্রান্সপোর্ট সেক্টর ওয়াজ টু ব্লেম ফর 28% অফ ইমিশনস অফ CO2 অথবা কার্বন ডাইঅক্সাইড, যে 1998 সালে যে ট্রান্সপোর্ট সেক্টরকে দোষ দেওয়া হচ্ছে কি তারা হচ্ছে কি 28% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গত করতেছে, এটার যেটার কারণে হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, যে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেট যে সাম্প্রতিককালের যেই গবেষণা করা হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে নাথিং টু বি রিভার দ্য ট্রাফিক গ্রোথ ট্রেন্ড, কিন্তু এটার যে ট্রাফিক গ্রোথটা যে পরিবর্তন হয়েছে সেরকম কিছু নেই, CO2 emissions from transport can be expected to increase by around 50%, 1130 billion tons by 2020, মানে 2020 সালের মধ্যে
এই সি মিউটেশনটা হচ্ছে কি, বৃদ্ধি পেয়ে 50% বৃদ্ধি পেয়ে যাবে, সেটা 1113 বিলিয়নে গিয়ে নাম যাবে, কম্পেয়ার্ড উইথ দ্য 739 বিলিয়ন স্টোনস রেকর্ডেড ইন 1990। যে 1990 সালে যেটা রেকর্ড করা হয়েছিল 739 বিলিয়ন। ওয়ান্স এগেন আবারও রুট ট্রান্সপোর্ট ইজ দ্য মেইন কালপ্রিট, যেটাকেই বলা হচ্ছে এটাই হচ্ছে আসল শত্রু। ইট অ্যালোন অ্যাকর্ডস 84% অফ দ্য সিটি এমিশনস অ্যাট্রিবিউটস টু ট্রান্সপোর্ট, যে এইটাই হচ্ছে কি প্রায় 84% কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। ইউজিং অল্টারনেট ফিউয়েলস, যদি বিকল্প পদ্ধতির কোনো জ্বালানি ব্যবহার করা হয়, ইম্প্রুভিং এনার্জি এফিসিয়েন্সি ইজ দাস বোথ অ্যান ইকোলজিক্যাল নেসেসিটি অ্যান্ড এ টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ, যেটা কি একটা আসলে আমাদের পরিবেশের জন্য দরকার এবং হচ্ছে আমাদের পরবর্তীতে প্রযুক্তিগত একটা চ্যালেঞ্জ আমাদের। তো এখানে আমরা হচ্ছে কি পাচ্ছি, যে দেন পরিবেশ নিয়ে কথা বলা হচ্ছে যে কত পরিমাণ হচ্ছে তারা কার্বন ডাইঅক্সাইড আসলে দিচ্ছে এই গাড়ি। তো এবার যদি আমরা এখান থেকে পড়ি, এখানে দেখেন আমাদের 1 নম্বরটা হয়ে গেছে, চার্জিং ফর অ্যান্ড রোডস ইম্প্রুভিং না, এটা নাই। আমাদের এখানে আসলে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড নিয়ে কথা বলা হয়েছে, এটা হয়ে গেছে। টেকিং অল দ্য স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, না এটা নিয়ে বলা হয়নি। এটা দেখেন দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রোড ট্রান্সপোর্ট, এই যে পরিবেশের যে আসলে যে পরিবেশের যে ব্যয়টা হচ্ছে, আসলে যে ক্ষতিটা হচ্ছে, যে তারা কি গ্রিন হাউস বৃদ্ধি করতেছে, 50% বৃদ্ধি পেয়ে এত হয়ে যাবে, তার এবং 84% হচ্ছে তারা সেটার জন্য দায়ী। অ্যালোন অ্যাকাউন্টস, অ্যাকাউন্টর তো হিসাব এখানে বোঝাচ্ছে না, দায়ী বোঝাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যদি এখন দেখি তাহলে যে এইটা হচ্ছে আমাদের আনসারটা হবে 18। তো আমরা ই থেকে হচ্ছে 18 পেলাম। এখন আমরা যদি ট্রু ফলসের দিকে যাই, দেখি যে বাই দ্য এন্ড অফ দিস ডেকেড, ডেকেড মানে হচ্ছে 10 বছর, মানে এই দশকের শেষে, আমরা এটা 2010 সালের কাজ করতেছি, সিও টু ইমিশনস ফ্রম ট্রান্সপোর্ট আর প্রেডিক্টেড টু রিচ 739 বিলিয়ন টনস, মানে এই দশকের শেষে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হচ্ছে প্রেডিক্টেড, মানে ভবিষ্যৎ করা হচ্ছে হচ্ছে 739 বিলিয়ন টনে পৌঁছাবে। কিন্তু এখানে দেখেন বলা হচ্ছে যে 1990 সালে 739 বিলিয়ন ছিল, আর 2020 সালে হচ্ছে 1113 বিলিয়ন হবে। তার মানে এটা তথ্যটা কি হচ্ছে, এটা হচ্ছে ভুল দেওয়া আছে, এই জন্য এটা আমাদের ফলস, যে কন্ট্রাডিক্টস। তার মানে এখান থেকে আমরা 26-এর আনসার পেলাম। কিন্তু এখন এফ নাম্বারটা হচ্ছে আমরা পড়বই না, কারণ হচ্ছে আমাদের এখানে এফ এর আনসারটা বের করে দেওয়া আছে। তো আমরা হচ্ছে এবার জি নাম্বারটা পড়ব, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, প্রথম যে পদ্ধতিটা নেওয়া হচ্ছে কনসিস্ট অফ ফোকাসিং অন দ্য রোড ট্রান্সপোর্ট সোললি, এই সোললি মানে হচ্ছে একা, যে কোন পদ্ধতির দিকে নজর দেওয়া হচ্ছে থ্রু প্রাইসিং, যে দামের উপরে। দ্য অপশন উড নট বি অ্যাকম্পেনিড বাই কমপ্লিমেন্টারি মেজার্স, যে প্রথম দিকে কমপ্লিমেন্টারি হবে না, ইন আদার মোডস অফ ট্রান্সপোর্ট, যে অন্য গাড়ির উপরে এটা কমপ্লিমেন্টারি হবে না, অন্য যানবাহনের উপরে, যে ইন দ্য শর্ট টার্ম, যে শর্ট টার্মে হচ্ছে ইট মাট কার্ব দ্য গ্রোথ, কার্ব মানে হচ্ছে কমিয়ে দেওয়া আর কি, রোড ট্রান্সপোর্ট থ্রু দ্য বেটার লোডিং রেশিও অফ গুডস ভেহিকলস, যেসব গাড়িতে হচ্ছে অনেক বেশি পরিমাণে পণ্য নেওয়া যাবে, অ্যান্ড অকুপেন্সি রেটস অফ প্যাসেঞ্জার ভেহিকলসের কথা বলা হচ্ছে। এক্সপেক্টেড এজ এ রেজাল্ট অফ দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ ট্রান্সপোর্ট, যেগুলোর ক্ষেত্রে কী হচ্ছে ট্রান্সপোর্টের দামটা বৃদ্ধি পাবে। হাওয়েভার যাই হোক, দ্য ল্যাক অফ মেজার্স, যে পদ্ধতির অভাবে অ্যাভেলেবল টু রিভাইটালাইজ, মানে হচ্ছে পুনরায় কোনো কিছু করা, পুনর্জীবিত করা, আদার মোডস অফ ট্রান্সপোর্ট উড মেক ইট ইম্পসিবল, যেটাকে অসম্ভব করে তুলবে, মোর সাস্টেনেবল মোডস অফ ট্রান্সপোর্ট টু টেক আপ দ্য ব্যাটন, যে আরও বেশি হচ্ছে ট্যাক্সই হচ্ছে ট্রান্সপোর্ট করার জন্য এটা কী হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে একটা। তার মানে দেখেন এখানে আমরা কী পাচ্ছি, আমাদের তো ট্রু ফলস শেষ হয়ে গেছে, যে একটা পদ্ধতি নেওয়া হবে সেটা শুধু কিসের উপরে, দামের উপরে নির্ভর করে, এবং এটা শর্ট টার্মে করা হবে, এবং শর্ট টার্মের ক্ষেত্রে এটা কী হবে, গ্রোথটাকে কিছুটা কমিয়ে দেবে, এবং এটা কী হবে না, কমপ্লিমেন্টারি হবে না অন্য ট্রান্সপোর্টের উপরে। আমরা যদি এখানে দেখি, এটা আমাদের কি হয়ে গেছে, চার্জিং ফর অ্যান্ড রোডস অ্যান্ড ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, যে অন্য ট্রান্সপোর্ট মেথডগুলো কী করা হবে, চার্জ করা এবং ইম্প্রুভ করা হবে। কিন্তু দেখেন এটাও কিছুটা মনে হতে পারে, যে কিন্তু এখানে আমাদের বলছে দিস অপশন উড নট বি অ্যাকম্পানিড বাই ইন দ্য আদার মোডস, মানে অন্য মোডের উপরে এটা কী হবে না, অ্যাকম্পানি করা হবে না, তার মানে এটা আমাদের হচ্ছে না। 3 হয়ে গেছে, টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস,
এখানে কিন্তু ট্রান্সপোর্ট প্যাটার্ন বদলানোর কথা বলা হয়নি, এখানে শুধু বলছে যে প্রাইসেরই করা হবে। পরেরটা দেখেন, এনভায়রনমেন্ট কস্ট হয়ে গেছে, রেল নিয়ে তো এখানে কথা বলাই হয়নি, যে ট্রান্সপোর্ট রিব্যালেন্স না এখানে এটা বলা হয়নি, প্রাইভেট এটা হয়ে গেছে, মেজর রোড এখানে বড় রাস্তা নিয়ে কিছু আসলে ওদের বলা হচ্ছে না। এরপরটা যদি দেখি যে রেস্ট্রিক্টিং, রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা দেওয়া তো বন্ধ করা, ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন। এটা দেখেন একদম প্রথম লাইনটাকে প্যারাফ্রেজিং করে দিয়ে দিছে, যে ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট সোললি, সোললি অর্থ হচ্ছে একলা, সোলো থেকে আসছে একলা। এসে দেখেন এখানে লিখে দিছে অ্যালোন, যে একটা পলিসি এখানে না, সেটা কি প্রাইসিং। এই যে দেখেন, রোডস ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন, এটা একদম প্রথম লাইনটাকে হচ্ছেই করে নিছে, যে এখানে বলা আছে অ্যাপ্রোচ, ওখানে বলা আছে পলিসি, যে একটা পদ্ধতি নেওয়া হবে। এই যে সোললি একটা, তো ওখানে অ্যালোন লিখে দেওয়া আছে। এই যে দেখেন রেস্ট্রিক্টিং রোড ইউজ, যে রাস্তাটা কি হচ্ছে কিছুটা বাধা দেওয়া হবে। তাহলে এটা দেখে হচ্ছে যে প্রথম লাইনটাকে প্যারাফ্রেজিং করে হচ্ছে ওরা এখানে হেডিংটা করে দিয়েছে, তার মানে যে যে একশো অথবা টেন যেটা, এটা হচ্ছে আমাদের নাইনটিন, তার মানে জি থেকে হচ্ছে আমরা নাইনটিন পেলাম, আর বাকি দুটো থেকে টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান বাকি রয়ে গেছে। আসলে কয়েকটা শেষ করার পর আস্তে আস্তে এমনিতেই বোঝা যায়। তো আমরা এই দেখি যে সেকেন্ড অ্যাপ্রোচ যেটা করা হচ্ছে, যে দ্বিতীয় যে পদ্ধতিটা, যে কনসেন্ট্রেটস অলসো রুট ট্রান্সপোর্ট প্রাইসিং, যে এটাও দামের উপর নির্ভর করতেছে, বাট যে অ্যাকম্পানিড বাই মেজার্স টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। এটা আবার আরও জিনিসের দিকে নজর দিচ্ছে, কীভাবে কার্যক্ষমতাটা বাড়ানো যায়, আদার মোডস, যে বেটার কোয়ালিটি অফ সার্ভিস, লজিস্টিক টেকনোলজি, মানে এটা প্রাইসিংয়ের সাথে আরও কয়েকটা জিনিসের উপর এরা নজর দিচ্ছে, যে যে কোয়ালিটি, লজিস্টিক টেকনোলজি। হাওয়েভার দিস অ্যাপ্রোচ ডাজ নট ইনক্লুড ইনভেস্টমেন্ট, যে এটা আবার হচ্ছে ইনভেস্টমেন্টটা অন্তর্ভুক্ত করা হচ্ছে না, ইন নিউ ইনফ্রাস্ট্রাকচার, যে নতুন কোনো কিছু বানাবে সেটার উপর। নর ডাজ ইট গ্যারান্টি বেটার রিজিওনাল কোহেশন, যে আঞ্চলিক রাস্তাঘাট, আঞ্চলিকের ক্ষেত্রে কোনো কিছু মিল আনবে সেটার ক্ষেত্রে এরা একটা গ্যারান্টি দিচ্ছে না। ইট কুড হেল্প টু অ্যাচিভ গ্রেটার আনকাপলিং, যে কাপল অর্থ কী জানি, যে এক জোড়া, তো এটা হচ্ছে কী করবে, এটা আলাদা করে দিবে দ্যান দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, প্রথমটার চাইতে। বাট রোড ট্রান্সপোর্ট উড কিপ দিস লায়ন্স শেয়ার, যে সিংহবাগ অব দ্য মার্কেট অ্যান্ড কন্টিনিউ টু কনস্ট্রেন্ট স্যাচুরেটেড আর্টারিস, অনেক বেশি সায়েন্সের সাবজেক্ট ব্যবহার করে বলতেছে, যে ছোটোখাটো যে সেটার ক্ষেত্রে এটা নজর দিবে, ডেসপাইট বিং দ্য মোস্ট পলিউটিং অব দ্য মোডস, যেটার ক্ষেত্রে হচ্ছে বেশি দূষণ করা হচ্ছে। ইট ইজ দেয়ার ফর নট এনাফ টু গ্যারান্টি, তাও এটা কী হচ্ছে, যে গ্যারান্টি দিচ্ছে না আমাদের, দ্য নেসেসারি শিফট অফ দ্য ব্যালেন্স, যেটা যে একটা ব্যালেন্স করবে প্রয়োজনীয় সেটা আমাদের কোনো গ্যারান্টি দিচ্ছে না। তার মানে এখানে আমরা কী পাচ্ছি, যে এটা শুধু প্রাইসিং না, এটার সাথে আরও কয়েকটা পদ্ধতি নিবে, এবং এটাও কিছু সব কিছুতে যেটা গ্যারান্টি দিবে সেটা তারা শিওর না। তো দেখি আমরা যদি পরে পড়ি, দেখেন আমাদের এটা হয়ে গেছে যে চার্জিং ফর রোডস অ্যান্ড ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, যে আনসারটা এটাই মনে হচ্ছে। এই যে দেখেন চার্জিং মানে কি, যে চার্জ করা হচ্ছে ফি নেয়া, তো চার্জিং হচ্ছে যে প্রাইসিং, এটা একটা হয়ে গেল। পরে বলা হচ্ছে ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এফিসিয়েন্সি দ্য আদার মোডস, এই যে আদার মোডসের বদলে এখানে আদার ট্রান্সপোর্ট মেথড বলা হচ্ছে, যে মোডগুলো কী কী নেওয়া হচ্ছে, যে বেটার কোয়ালিটি অফ সার্ভিস, লজিস্টিক অ্যান্ড টেকনোলজি, মানে এটা হচ্ছে প্রথম দুইটা লাইনটাকে প্যারাফ্রেজিং করে এখানে আনসারটা বানিয়ে দিয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি, তো এখান থেকে আমরা টোয়েন্টি নিলাম, পরবর্তীগুলো কেন হবে না, এটা তো হয়ে গিয়েছে। অল দ্য নেসেসারি স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, এটা কিন্তু প্যাটার্ন চেঞ্জ করে ফেলবে এরকম কিছু বলে না, এখানে শুধু বলতেছে যে সেটা আসলে এটার প্রতি হচ্ছে নজর দিবে, তারপর কোন জিনিসটা আসলে, যে এটা আসলে বিশেষ করে প্রথম, এই যে এই পদ্ধতিটার সাথে বেশি তুলনা করা হয়েছে, যে দেন দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। পরে দেন এনভায়রনমেন্টটা হয়ে গেছে, যেখানে রেল নিয়ে তো কিছু বলেই নেই, যে ট্রান্সপোর্ট রিব্যালেন্স, যেখানে দেন ব্যালেন্স কথাটা হয়তো এখানে লিখে দিছে, এখানে লিখছে, দেখেন শুধু বলছে নেসেসিটি শিফট টু দ্য ব্যালেন্স, এটা রিকোয়ার্ড সেটা বলা হয়নি। এটা হয়ে গেছে আমাদের মেজর রোড নেটওয়ার্কস, এখানে বড় কোনো রাস্তার কথা বলা হয়নি, এই দুটো হয়ে গেছে আমাদের, শুধু লাস্টারটা বাকি রয়ে গেছে। এটা দেখি দ্য থার্ড অ্যাপ্রোচ, যে তিন নম্বর পদ্ধতিটা হচ্ছে হুইচ ইজ নট নিউ, এটা কোনো নতুন একটা পদ্ধতি না। কম্প্রাইজেস মানে হচ্ছে সংগঠিত করা অথবা একত্রিত করা, এ সিরিজ অফ মেজার্স রেঞ্জিং ফ্রম প্রাইসিং, এটাতে প্রাইসিংও আছে, রিভাইটালাইজিং আছে, যে দেখেন এখানে প্রাইসিং, এখানে কোথায় যেন পেলাম, বলে গেছে এখানে অল্টারনেটিভ মোডস অফ ট্রান্সপোর্ট ও টার্গেটিং ইনভেস্টমেন্ট, যেখানে যে ইনভেস্টমেন্টই করতেছে না। ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্ক,
এখানে ইউরোপীয় নেটওয়ার্ক নিয়ে কাজ করবে। যে ইন্টিগ্রেটেড হতে হচ্ছে একত্রিত, এই পদ্ধতি উড আলাদা মার্কেট শেয়ারস অফ দ্য আদার মোডস রিটার্ন টু দেয়ার 1919 লেভেলস। যে 1998 সালের লেভেলে হচ্ছে এটা পৌঁছানোর ক্ষেত্রে কি করবে, সাহায্য করবে। অ্যান্ড দিস মেক এ শিফট টু ব্যালেন্স, এটার কারণে হচ্ছে কি ব্যালেন্সটা শিফট হবে। ইট ইজ ফার মোর অ্যাম্বিশিয়াস দ্যান ইট লুকস, যেরকম দেখা যাচ্ছে এটা সাথে এটা আরো বেশি অ্যাম্বিশিয়াস। যে বিয়ারিং মাইন্ড, যে এটা মনে রাখতে হবে যে হিস্টোরিক্যাল ইম্ব্যালেন্স যেটা আছে, যে ঐতিহাসিক যে ভারসাম্যহীনতা, ইন ফেভার অফ রুটস ফর দ্য ফার্স্ট 50 ইয়ার্স, যে প্রথম লাস্ট 50 ইয়ার্স, যে গত যে 50 বছরে, বাট উড অ্যাচিভ এ মার্ক ব্রেক, যে এখানে অনেক বড় একটা ব্রেক আসবে ইন দ্য লিঙ্ক বিটুইন রোড ট্রান্সপোর্ট গ্রোথ অ্যান্ড ইকোনমিক গ্রোথ উইদাউট প্লেসিং রেস্ট্রিকশন, যে কোনো ধরনের রেস্ট্রিকশন রাখবে না ইন দ্য মোবিলিটি অফ পিপল অ্যান্ড গুডস, যে মানুষ এবং পণ্যের হচ্ছে যানবাহনের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন রাখবে না। তো এখানে আমরা কী পাচ্ছি, যে 3 নম্বর একটা পদ্ধতি নেওয়া হচ্ছে, এখানে সবগুলো পদ্ধতিকে কম্প্রাইজ অথবা একত্রিত করা হচ্ছে, প্রাইসিং, রিভাইটালাইজিং, টার্গেটিং, ইনভেস্টমেন্ট সব কিছু, এবং এবং আগের যেটা আছে সেটাকে হচ্ছে কী করতেছে, ইন ফেভার অফ বা টু ডে অ্যাচিভ এ মার্ক ব্রেক, লিঙ্ক করা হবে ইকোনমিক গ্রোথের মধ্যে, ট্রান্সপোর্টের গ্রোথের মধ্যে। এটা আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা দেখি যে টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, এটা একটা আনসার ধরতে পারি। যে দেখেন অল দ্য স্টেপস, এই যে দেখেন এখানে বলেই দিচ্ছে কম্প্রাইজ এ সিরিজ অফ, সবগুলা যে আগের দুই পদ্ধতি আছে সবগুলো এখানে কম্প্রাইজ করা হচ্ছে। কেন দেখুন, অ্যালাউ দ্য মার্কেট শেয়ার আদার মোস্ট টু রিটার্ন, যে মোর রুটগুলো কী হবে পরিবর্তন করা হবে, যে লিঙ্ক দেওয়া হবে গ্রোথ ইকোনমিক গ্রোথ, রেস্ট্রিকশন বাদে মোবিলিটি করা হবে। তাহলে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের যে 21 পরবর্তীগুলোতে কেন হচ্ছে না, এটা তো হয়ে গেছে। রেল নিয়ে কিছুই বলা হয়নি। দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, এটা দেখে এটা একটা আনসার মনে হতে হবে, যে ট্রান্সপোর্ট রিব্যালেন্স নেওয়ার যে প্রয়োজনীয়তাটা আছে। কিন্তু দেখেন এখানে দেখেন যেখানে বলছে বিয়ারিং ইন দ্য মাইন্ড, যে ঐতিহাসিক যে একটা ইম্ব্যালেন্স ছিল সেটার কথা একটা মনে রাখতে বলা হয়েছে, কিন্তু বাট মানে বাটে কিন্তু দিয়ে ওরা সবসময় কথাবার্তা ঘুরিয়ে দেবে, তো এটার যে জরুরি অথবা রিকোয়ারমেন্ট এরকম কিছুই হচ্ছে আমাদেরকে বলে দেয়নি। যে এখানে বলে দাস মেক এ শিফট অফ ব্যালেন্স, মানে কি ব্যালেন্স হচ্ছে চলে যাচ্ছে, বাকিগুলা এই যে প্রাইভেট হয়ে গেছে, মেজর রোড নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্কের কথা বলে দেওয়া আছে নেটওয়ার্ক, কিন্তু এটাই আসলে মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্যটা কী এখানে, সবগুলা মেজার্স, মেজার্স হচ্ছে কি পদক্ষেপ, এই স্টেপসর তো হচ্ছে পদক্ষেপ, যে অল দা, যারা হচ্ছে এরকম ছোটো ছোটো সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজিং করে অর্থ বদলে দেবে। তো এইটা হচ্ছে আমাদের রিডিং টেস্ট 1 এর প্যাসেজ 2 এর সলিউশন। ধন্যবাদ সবাইকে।